কিনতে আসছে, আপনি বললেন 110 টাকা দাম, এটা আমাকে কম কত করে কম রাখবেন? 110 টাকা আমি আরও বেশি কম চাই, মনে করেন শুধু 90 টাকা দাম দিতে চাই। 90 টাকা দাম যদি বলে আপনি দিবেন? দিবেন না, এটাই স্বাভাবিক, দিবেন না, মূল্য তালিকা দিতে হবে। নেক্সট দিন থেকে দিবেন? আজকে দিবেন? কখন দিবেন? এখনই মার্কার দিবেন। আপনার দুই রকমের প্রোডাক্ট আপনার কাছে আছে, একটা হচ্ছে মোড়ক জাত বা বোতল জাত আছে না, সেগুলোতে দেখেন এমআরপি লেখা আছে, মূল্য লেখা আছে না, সেগুলোর মূল্য তালিকা দেওয়ার দরকার নেই। যেগুলো খোলা পণ্য বিক্রি করছেন, আপনি বিভিন্ন মশলা জাতীয় পণ্য বিক্রি করছেন, পেঁয়াজ বিক্রি করছেন, আলু রসুন আদা ডিম, এই যে ডাল বিক্রি করছেন, চাল বিক্রি করছেন, বাদাম, এইগুলোর মূল্য তালিকা শুধু দিতে হবে। ডিম কত করে ডজন বিক্রি করেন? 150 টাকা। 150 টাকা এক ডজন? 150 টাকা। কিন্তু আমি চলে গেলে দাম আর একটু বেশি নেবেন? আমি বুঝবো কিভাবে? আপনি কি পাকা ক্যাশ মোমো দেন কাউকে? আমি ক্যাশ মোমো যদি চাই তা আমাকে দিতে পারবেন? আপনার কাছে ক্যাশ মোমো আছে? আপনার পাকে ক্যাশ মোমো আছে? দেন কাস্টমারকে, দেখি একটু, দেখান দেখি। কোনগুলো মানে? না না, আপনি ডিম বিক্রি করছেন তার একটা প্রমাণ দেখান। আপনার কাছ থেকে আমি কিনতে চাচ্ছি ডিম, 150 টাকা বলেছেন, 150 টাকার একটা মেমো আমি দেখবো। মূল্য তালিকাও নাই, আপনার পাকা ক্যাশ মেমো দেননি, তাহলে আমি বুঝবো কি হচ্ছে? 150 বিক্রি করছেন, বেশি দামে বিক্রি করছেন না। আচ্ছা, মূল্য তালিকা দিতে হবে, এটা তো জানেন। 9 তারিখে দিয়েছেন সর্বশেষ, আজকে 9 তারিখ, আজকে 20 তারিখ, তাহলে যে 11 দিন আপনি দেননি, অপরাধ মনে হয় আপনার কাছে না হয় না বলেন? এই ঘিগুলো একটু দেখান তো দেখি আমাকে, ঘি দেখান, ঘি ঘি আপনারা তৈরি করছেন না কিভাবে পেয়েছেন? কোথা থেকে? এক লোক দিয়ে যায়। ঘি হচ্ছে BSTI-র ম্যান্ডেটরি প্রোডাক্ট, ঘি তৈরি করতে গেলে অবশ্যই BSTI লাইসেন্স লাগবে, যদি বিক্রি করতে চান বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করতে গেলে BSTI-র লাইসেন্স লাগবে। এখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরণের তারিখ, এই তথ্যগুলো থাকবে, ওজন ঠিক আছে, এমআরপি কত, তো কোনো লেভেল তো দেওয়া নেই। কতদিন পর্যন্ত এটা বিক্রি করবে? যতদিন বিক্রি না হয় ততদিন বিক্রি করতে থাকবেন, রানিং প্রোডাক্ট চলে যায়। কত করে দাম নেন? 250 গ্রাম 300 টাকা, এমআরপি লেখা তো নেই, এগুলো তো অ্যাকসেপ্টেবল হবে না, দিতে হবে। হ্যাঁ, সে এমআরপি লেখা দেবেন, মূল্য তালিকা দিবেন, মূল্য তালিকা দিতে হবে তো। আপনার মার্কারি কলম নেই এই জন্য মূল্য তালিকা দেননি, এটা এক্সকিউজ, খেয়াল ছিল না। এই প্রসিকিউশন ফর্ম লেখে 9 তারিখে লিখেছেন সর্বশেষ, আজকে 20 তারিখ।
দোকান তো আর বন্ধ ছিল না, দোকান খোলা ছিল, মূল্য তালিকা প্রতিদিন দিতে হবে। এটা রাখেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, প্রসিকিউশন সই নেন। যে সকল খোলা পণ্য বিক্রি করছেন প্রত্যেকটা পণ্যের মূল্য তালিকা সুন্দরভাবে লটকে দিতে হবে, যেন দেখা যায়। ক্লিয়ার? আর মোড়কজাত পণ্য বা বোতলজাত পণ্যের ক্ষেত্রে লেবেল থাকতে হবে, লেবেল, ওই লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, ওজন, উপাদান, এমআরপি, ওকে, এগুলো তথ্য থাকবে, কোনো তথ্য এতে দেওয়া নেই, পরবর্তীতে দিয়ে রাখবেন, বা যেগুলো দেওয়া আছে সেগুলো কিনবেন, কিনে বিক্রি করবেন। ওই কথা লেগে সই নিয়ে নেন, এরপরে ফিল আপ করেন, বাকিগুলো ফিল আপ করেন। একটু ব্যস্ত আছে, পরে ফোন দেন, আমি জানি আছি।